পুজো উদ্বোধন করে খুব ভালো লাগছে। কেননা 30 বছর আগে আমরা এখানে এসেছি, তখন এই গোটা মাঠ ফাঁকা ছিল, কাউরির বাড়িটারি কিছু হয়নি, একাধটা হয়তো হচ্ছে এইরকম। সেই অবস্থায় কিছুদিন পরে শ্রীনাথকে বললাম যে হঠাৎ এখানে একটা পুজো করলে হয় না, আমরা প্রসাদ টুসাদ তো পাই না, ছেলেপিলেও খেলা করতে পারে না, অসুবিধা হয়, মায়েরা ছাড়ে না, সেই জন্যে একটা তো খেলার ছলে উড়িয়ে দিল, গল্পের ছলে, বলে কেউ রাজি হবে না। এইভাবে তো একজনাকে বললো এক বন্ধুকে যে সে রাজি হলো। এই করতে করতে কথাটা ছড়িয়ে গিয়ে সবাই রাজি হলো, আজ 28 বছর এই পূর্তি হলো এই পুজোটা আমাদের। সামিল হওয়ার বিষয় নেই, প্রতিদিন 24 ঘন্টা আমি এই এলাকার মধ্যেই থাকি, ছিল ভাগাড়, আজ অরুণাচল সার্বজনীন দুর্গাপুজোতে পরিণত হয়েছে। পায়ে পায়ে 28 বছর পার করলো, ছিল না তখন কোনো ঘর বাড়ি, আজ এই পুণ্যভূমিতে অরুণাচলের সমস্ত পাড়ার অধিবাসীবৃন্দ 28 বছরের যে পুজো করছে তাকে আমার তরফ থেকে প্রত্যেক সদস্য এবং সদস্যাকে অভিনন্দন, শুভেচ্ছা, শারদীয়ার পুজো ভালোভাবে কাটুক। আমাদের এই পাড়ার পুজোই মানে আমাদের সব কিছু। আমার বিয়ে হয়েছে আজ 20 বছর হলো, সেইখান থেকে আমি এই পাড়াতেই পুজোতে সবসময় অংশগ্রহণ করি এবং এখানেই থাকি, যেন কোথাও যাই না। হ্যাঁ, আর এইখানে 28 বছর ধরে এই পুজো চলে আসছে, আমাদের কাকিমা, পিসিমারা, মাসিমারা সবাই মিলে, কাকুরা, মেসোরা সবাই মিলে এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই সব কিছু ইয়ে করে, আমরা তাদের পাশে আছি। আমরা এই পুজোটা আমাদের 28 বছরে পদার্পণ করছে, আমরা জুবলি করতে পারিনি করোনার জন্যে, কিন্তু এই পুজোটা আমাদের অনেক লড়াই করে আমরা করেছি। এবং আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা বাইরে চাঁদা তুলি না, একজনা কাছে না, আমরা পাড়ায় যারা থাকে তাদের কাছেই একটা টাকা নিই, এবং পাড়ার ভেতরও যারা কেউ দিতে অনিচ্ছুক বা পারবে না দিতে তাদের আমরা চাপ দিই না। এইভাবে আমরা পুজোটা টেনে চলে আসছি।